নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি চারটে চার দিক। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো কলকাতায় অমিত শাহ এবং জেপি নাড্ডা। লক্ষ্য 42টি লোকসভা আসনে প্রার্থী বাছাই এবং ভোট প্রচারের জন্য যে রণকৌশল, সমস্ত কিছু ঠিক করতে কিন্তু আজকের বৈঠকে আসেন। অর্থাৎ হাতে আর মাত্র কয়েক মাস বাকি লোকসভা নির্বাচনে, তার আগেই বছর শেষে শহর কলকাতায় এসে হাজির হলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। দফায় দফায় তারা বৈঠক করেন। এর আগে আমরা দেখলাম যেখানে কোর কমিটির বৈঠক এবং তারপর নিউ টাউনের একটি হোটেলে শুরু হয়েছে বৈঠক। সেখানে নির্দিষ্ট কয়েকজনকে ডাকা হয়েছে এবং কয়েকজনের নাম কিন্তু সেই বৈঠকে নেই। অর্থাৎ এই যে বৈঠক, বৈঠক থেকেই কিন্তু বিভিন্ন জল্পনা সামনে আসতে শুরু করেছে। লোকসভা নির্বাচনে বিজেপির রোডম্যাপ কি হবে এই বাংলায় সমস্ত কিছু নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে বৈঠকে। যে কোর কমিটির বৈঠক এবং নিউ টাউনের হোটেলে যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে এবং কি বার্তা দেন বৈঠকে অমিত শাহ, অবশ্যই সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে অমিত শাহ আজকের এই বৈঠকে, যেখানে হোটেলে যে বৈঠক চলছে নিউ টাউনে, কি বার্তা দিচ্ছেন অমিত শাহ? দেখো, আজকে যে বৈঠক চলছে বিজেপির, সেই বৈঠকে কিন্তু মূলত দুটো বিষয়ের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে কোন ইস্যুটাকে সামনে রাখা হবে, এইটাই হচ্ছে তাদের কিন্তু আজকে মূল এজেন্ডা। এবং দেখো, কিছুদিন আগেই কিন্তু অমিত শাহ একটা সব রাজ্যের যারা রাজ্য সভাপতি রয়েছে তাদের নিয়ে একটা মিটিং করেছিলেন এবং সেখানেও তিনি যে বার্তাটা দিয়েছিলেন তার অনেক অংশ সেই বার্তারই কিন্তু অনেকটাই এখানে থাকবে বলেই মনে করা হচ্ছে। সেখানকার যে বার্তা ছিল এবং এখানে যে বার্তাটা দিতে চলেছেন সেটা হলো যে এই যে অযোধ্যা মন্দির করা হচ্ছে, এই অযোধ্যা মন্দিরটাকে সামনে আনতে হবে। এর জন্য কিন্তু সেন্ট্রালি একটা ব্রোশিয়ার তৈরি করা হচ্ছে, সেই ব্রোশিয়ারটা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় পাঠানো হবে এবং সেই ব্রোশিয়ার গুলোকে কিন্তু প্রচারে আনতে হবে। প্লাস এর সঙ্গে আরেকটা বিষয় বলা হয়েছে যে বিজেপির কাজ করতে গিয়ে কোথায় কোথায় বিরোধীরা তাদের বাধা দিয়েছে সেই জায়গাগুলোকেও কিন্তু তুলে ধরতে হবে। কোন কোন জায়গাগুলোকে বাধা পেয়েছিল, কোন কোন জায়গাগুলোতে বিরোধীরা সব থেকে বেশি বাধা দিয়েছে, তাদের কাজ করতে দেয়া হয়নি, সেগুলোকেও তুলে ধরা হবে। কিন্তু এই দুটোর থেকে বড় যে বিষয়টা সেটা হলো বিজেপি কিন্তু এবার 35টা সিটের লক্ষ্য নিয়ে নামছে, অমিত শাহ কিন্তু বলেছেন। এবং এই 35টা সিটের মধ্যে বিজেপি কিন্তু প্রথমে কিন্তু যেটা বলা হয়েছে যে উইক সিট যেগুলো, অর্থাৎ দুর্বল সিট যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু চিহ্নিত করতে বলা হয়েছে এবং এই উইক সিটগুলো চিহ্নিত করে সেখানে কাকে কাকে প্রার্থী করা যেতে পারে সেই প্রার্থী তালিকাটা আগের থেকেই করা এবং সেই হিসাবে কিন্তু প্রচারে নামা, এইটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ দুর্বল সিটগুলোতে কিন্তু সবার আগে প্রচারে নামতে হবে এবং যদি সব কিছু ঠিকঠাক চলে, অমিত শাহ আজকে যে বক্তব্য রাখবেন এবং অমিত শাহ আজকে যে এজেন্ডা দিয়ে যাবেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়ে যাবেন যে কোন কোন সিটগুলোকে সবার আগে প্রচারে আনতে হবে, কোন কোন জায়গাগুলোতে সবার আগে প্রচার করতে হবে, কোন জেলাগুলোতে, কোন সিটগুলোতে, এইটাই কিন্তু আজকের বৈঠকের প্রধান রুটম্যাপ হতে চলেছে। দীপ্তিমান, সেক্ষেত্রে অমিত শাহ বলে গেছেন এবং টার্গেট যেটা বেঁধে দিয়েছেন 35-এর, আমরা দেখেছি যে রাজ্যে যেভাবে উপনির্বাচনগুলিতেও হার হয়েছে বিজেপির, যদিও তারা সেই উত্তর ভারতে সেখানে ভালো ফলাফল করলো কিন্তু এ রাজ্যে কিন্তু বিজেপির যেটা সংগঠন সেটা অনেকটাই নড়বড় এবং দুর্বল মনে করা হয়, সেটা কিন্তু অমিত শাহ বারবার পয়েন্ট আউট করেছেন এবং তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের যে গোষ্ঠীকন্দল সেটাও বারবার প্রকাশ্যে এসেছে। একেবারেই, দেখো এই বিজেপির যে গোষ্ঠীকন্দল, আজকে কিন্তু দেখো আজকে যখন অমিত শাহ প্রচার করছেন সেই সময় কিন্তু বেশ কয়েকটি বিষয় কিন্তু সামনে উঠে আসছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে বিভিন্ন লবি হয়ে যাওয়া, বিজেপিতে এখন বলা হয় যে ত্রিমুখ নয় চতুর্মুখ লড়াই চলছে, অর্থাৎ প্রত্যেকে নিজেদের নিজেদের লবি নিয়েই ব্যস্ত। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে বিজেপির সদর দফতরের সামনে এসে বিক্ষোভ দেখানো, প্রত্যেকটা নেতার বিরুদ্ধে প্রত্যেকটা নেতা বিক্ষোভ দেখানো এবং প্রত্যেকটা জায়গায় এই যে লবি। এবং দেখো, এই যত ভোটের নাম ঘোষণার সময় যত এগিয়ে আসবে তখন তত কিন্তু এই লবিটা কিন্তু সামনে আসবে, অর্থাৎ কে কার লবিকে সাপোর্ট করে কতগুলো প্রার্থী করতে পারবে এবং এইটার উপরেই কিন্তু জোর বেশি দেয়া হবে। অর্থাৎ এই লবিটা কিন্তু বিজেপির সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে, কারণ তারা কিন্তু নিজেদের সাথে নিজেদেরকেই প্রথমে লড়াই করতে হবে, তারপর তারা ভোটে নামবেন। এইটা কি করে মেকআপ করে সেটাই কিন্তু দেখার বিষয়। একেবারে, ধন্যবাদ দীপ্তিমান, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ এই বৈঠক থেকে কি কি সামনে আসছে সেদিকে অবশ্যই নজর থাকবে এবং অমিত শাহ তিনি কি বার্তা দেন, কারণ ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত কেন্দ্রীয়
বিজেপি নেতৃত্ব, তারা বঙ্গ বিজেপি নেতৃত্বকে জানিয়েছে, এবং যে বৈঠক শুরু হয়েছে নিউ টাউনের হোটেলে, সেই বৈঠকে কি চলছে এবং কারা কারা সেখানে ডাক পেয়েছেন এবং কারা কারা ডাক পাননি, এ বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। দেবাশিষ, এই যে বৈঠক শুরু হয়েছে নিউ টাউনের হোটেলে, কি জানতে পারছো, কারা কারা এই বৈঠকে ডাক পেয়েছেন এবং কারা নেই এই বৈঠকে? নিউ টাউনে যে বৈঠক হচ্ছে হোটেলে, সেই হোটেলের বৈঠকে মূলত কোর কমিটির বৈঠক হচ্ছে, যদিও আরো দুটি বৈঠক হবে দফায় দফায়। কেন, ওখান থেকে তিনি বেরিয়ে আসবেন, অমিত শাহ এবং জেপি নাড্ডা আসবেন ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগারে, এবং তারপরে সেখানে কিন্তু আবার তারা বিয়ে করবেন, তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে আবার বৈঠক করবেন সেখানে। এবং এই বৈঠকে মূলত কোর কমিটির মিটিং, সেই কোর কমিটির বৈঠকে কোর কমিটিতে যারা আসে সেই কোর কমিটির মধ্যে রয়েছেন, এখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুভাষ সরকার, নিশীথ পলামানিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গু, দেবশ্রী চৌধুরী, মনোজ জিজ্ঞা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, দক্ষের চ্যাটার্জি, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, এছাড়াও স্পেশাল হিসাবে চারজন রয়েছেন, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসাল, অমিত মালব্য এবং আশা লাক্রা, এরা রয়েছেন এই বৈঠকে। এবং বৈঠকে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যে সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, বেশ কয়েকটি জায়গায় সেই আলোচনার মধ্যে কিন্তু উঠে আসছে যে বিভিন্ন জেলা, জেলা ওয়াইজ যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু পেশ করা হবে। ইতিমধ্যেই জানো যে আলিপুরদুয়ারের বিজেপি সাংগঠনিক শক্তি ভালো না, সেখানে বিধায়করা রিপোর্ট দেবে, এবং বেশ কয়েকটি ক্ষেত্রে বিধায়কদের রিপোর্টে পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে আগামী দিনে লোকসভার টিকিট দেওয়া হতে পারে এমনও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এ বিষয়ে অমিত শাহ প্রণোদনে একটি নির্বাচনী কমিটি করে দেবে, এবং এর পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে যে যাদের বিধায়কদের ফুটিয়ে দেখা হবে, এবং এর এরপরে যে সমস্ত লোকসভা কেন্দ্রে 18টি আসন আছে সেই 18টি আসনে সাংসদদের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু রীতিমতো পর্যালোচনা করা হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যেসব আসনগুলো দুর্বল, সেই সব দুর্বল আসনগুলোতে নিয়ে কিন্তু চুলচেরা পর্যালোচনা হবে, এবং সেখানটায় ভিত্তিতে কোন কোন জায়গায় দুর্বল আছে সেই জায়গায় কিন্তু আগে সেক্ষেত্রে সেই প্রচারে নামতে হবে। ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে। অমিত শাহের বৈঠক নিয়ে কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা, শোনাব আপনাদের। নাড্ডাজি দুজনে এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আগামী 24-এর লোকসভা নির্বাচনের পুরো রণনীতি তৈরি। রাহুলদা, এই মিটিংয়ে খুব সীমিত লোকজনকে ডাকা হলো এবং দুজন প্রাক্তন সভাপতিকে, মানে এত সীমিত কেন, খুব গোপন কোনো স্ট্র্যাটেজি? নিশ্চয়ই কেন্দ্রীয় পার্টির যারা নেতৃত্ব আছে তাদের কোনো বিশেষ যোজনা আছে। আর এর আগেও আমরা দিল্লিতে যখন গত বড় মিটিং, এই মুহূর্তে তৃণমূলের প্রতিবাদ মিছিলের দিকে নজর রাখবো। শ্যামবাজার থেকে শুরু হচ্ছে সেই প্রতিবাদ মিছিল, সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব, দেখাচ্ছি আপনাদের সেই ছবি। শায়নী ঘোষ রয়েছেন এই মিছিলে এবং সেই মিছিলের নেতৃত্ব তিনি দিচ্ছেন। যে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন বিবেকানন্দকে নিয়ে, সেই মন্তব্যের পরে কিন্তু বিতর্ক দানা বাঁধে এবং বিতর্ক তুঙ্গে পৌঁছের পরেই পথে নামে যুব তৃণমূল, তাদের মিছিল শুরু হয়েছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি যেখানে মিছিল দেখতে পাওয়া যাচ্ছে, মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে সুকান্ত মজুমদারের ওই মন্তব্যের, বিবেকানন্দকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার, সেই মন্তব্যের পরেই পাল্টা প্রতিবাদ মিছিল যুব তৃণমূলের। রাজ্যের প্রতি ব্লকে এবং শহরে যে মিছিল দেখা যাচ্ছে, শশী পাঁজা তিনি রয়েছেন মিছিলে। এছাড়া বিভিন্ন ভাবে কিন্তু এই প্রতিবাদে প্রচার করা হচ্ছে। আর জানি যে অমিত শাহ তার বঙ্গ সফর এবং তার দফায় দফায় বৈঠক, তার মাঝেই তৃণমূলের এই প্রতিবাদ মিছিল, দেখতে পাচ্ছেন সেই ছবি, স্বামীজির ছবি এবং ফুটবল হাতে পথে যুব তৃণমূল এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানকার ছবিটা আপনাদের জানাবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে, কি দেখতে পাচ্ছো, ছবিটা কি? দেখো, এই মুহূর্তে কিন্তু মিছিলটি শুরু হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শায়নী ঘোষ যেমন রয়েছেন,
তেমনি সচিব মাজা রয়েছেন, উত্তর কলকাতার বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। এবং দেখো, কিছুক্ষণ আগে সায়নী ঘোষ যেটা জানিয়েছেন যে অবিলম্বে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, এবং তিনি কিন্তু সুকান্ত মজুমদার সম্বন্ধে বেশ কিছু মন্তব্য করেছেন যে প্রায় তিন দিন হয়ে গেল, এখনও পর্যন্ত সুকান্ত মজুমদারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তার থেকে এখনও পর্যন্ত পিছু হটেননি। এবং তৃণমূল কংগ্রেস যেটা দাবি করেছিলেন যে অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে, এবং সেই মতোই কিন্তু এখনও পর্যন্ত তিন দিন হলো ক্ষমা তিনি চাননি। তবে দেখো, তাদের এই মিছিলে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি নেই, স্বামী বিবেকানন্দের ছবি এবং হাতে ফুটবল নিয়ে তারা কিন্তু মিছিল করছেন। এই মিছিল ইতিমধ্যেই কিন্তু বিধান সরণী হয়ে এগোচ্ছে বিবেকানন্দের বাড়ির দিকে, এবং বেশ কিছুটা মিছিলের সময় বিলম্বিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা সকলে এসেছেন, সচিব পাজা উপস্থিত রয়েছেন, সায়নী ঘোষ থেকে শুরু করে উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, এছাড়াও রয়েছেন সৌম বক্সি, এছাড়াও রয়েছেন মৃত্যুঞ্জয় পাল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। এবং দেখো, তাদের হাতে কিন্তু স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে, এবং স্বামী বিবেকানন্দের ছবিকে হাতে নিয়ে তারা পথে হাঁটছেন। এখানে কোনো রাজনৈতিক নেতা অথবা তৃণমূল কংগ্রেসের কোনো কি দেখতে পাচ্ছ না? দেখো, সায়নী ঘোষ রয়েছে, সচিব পাঁজা রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার জেলা নেতৃত্ব রয়েছেন। তারা যেটা দাবি করছেন, সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যা মন্তব্য করেছেন, অবিলম্বে তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং যতক্ষণ না ক্ষমা প্রার্থনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আরও এগিয়ে চলবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময় রাজ্যে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে জেপি নাড্ডা উপস্থিত রয়েছেন অমিত শাহর মতো প্রথম সারির নেতৃত্ব, সেই জায়গাতে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে, দেখা যাচ্ছে সায়নী ঘোষ হাতে ফুটবল হাতে প্রতিবাদ করছেন, সচিব মাজা হাতে ফুটবল হাতে প্রতিবাদ করছেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন যে ফুটবল খেললে মনের বিকাশ হয়, শরীরের বিকাশ হয়, তাতে কিন্তু গীতা পাঠ করা সম্ভব, অর্থাৎ সেই বাণীকে সামনে রেখে, অর্থাৎ বিবেকানন্দ মন্তব্যকে নিয়ে যেভাবে বিজেপির রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ইস্যু করছেন, এবং তাকে সামনে রেখেই তারা কিন্তু পথে নেমেছেন। দেখো, তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার বেশ কিছু নেতৃত্ব উপস্থিত রয়েছেন, সায়নী ঘোষ উপস্থিত রয়েছেন, সচিব পাঁজা উপস্থিত রয়েছেন, মৃত্যুঞ্জয় পাল উপস্থিত রয়েছেন, শান্তিরঞ্জন কুণ্ডু উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনি উপস্থিত রয়েছেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে সংস্কৃতির কথা বলেন, স্বামী বিবেকানন্দ যে আদর্শের কথা বলেন, সেই আদর্শকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করেছেন। কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব বলছেন যে হিন্দু ধর্ম সম্বন্ধে সম্যক ধারণা বিজেপির নেই, অথচ সেই হিন্দু ধর্মকে পাথেয় করে তারা রাজনৈতিক বৈতরণী পার হতে চেষ্টা করছেন। অর্থাৎ বাংলার সংস্কৃতি এবং হিন্দু ধর্মের যে সংস্কৃতি, হিন্দু ধর্মের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যই তারা জানেন না, এবং তারা বিবেকানন্দকে চেনেন না, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না, তারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনেন না, সেই জন্য বারবার তারা কিন্তু এই বাংলা সংস্কৃতি নিয়ে বিশেষ মন্তব্য করছেন এবং স্বামী বিবেকানন্দ নিয়ে মন্তব্য করছেন। এই মূর্চি মিছিলটি কিন্তু আস্তে আস্তে বিরঞ্জিত হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির দিকে এগিয়ে চলেছে, এবং হাতে তাদের রয়েছে ফুটবল এবং স্বামী বিবেকানন্দের ছবি। এই মিছিলে সবচেয়ে লক্ষণীয় যেটা, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বের ছবি নেই, শুধুমাত্র স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই তারা কিন্তু প্রতিবাদ করছেন। দেবজ্যোতি, মিছিলে ভিড় কেমন দেখছো এবং কতদূর এগিয়েছে মিছিল? দেখো, শ্যামবাজার থেকে মিছিলটি শুরু হলো, মিছিলে এত বিশাল পরিমাণ তৃণমূল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা এসেছেন যে দফায় দফায় তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন। মিছিল কিছুটা যাবার পরেই দাঁড়িয়ে পড়েছে। ধরো, বেশ কিছুক্ষণ আগে মিছিলটি শুরু হলো, এখনও পর্যন্ত বিডন স্ট্রিট তারা ক্রস করতে পারেননি, অর্থাৎ বিডন স্ট্রিটের মাঝামাঝি জায়গাতেই তাদের মিছিলটি রয়েছে। অর্থাৎ
তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। তাদের সকলের হাতে রয়েছে ফুটবল এবং স্বামী বিবেকানন্দের ছবি। তবে দেখো, স্মরণকালে যে জিনিস দেখা যায় না, যে রাজনৈতিক মিছিলে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দেখা যায়, এখানে কিন্তু দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের বিভিন্ন রকম প্রতিচ্ছবি তারা হাতে নিয়েছেন এবং ফুটবল হাতে নিয়ে তারা মিছিল করছেন, যা কিন্তু স্মরণকালের রাজনৈতিক মিছিলে খুব কম দেখা গেছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের আদর্শকে যেভাবে ধাক্কা দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দকে সম্বন্ধে যে বিরূপ মন্তব্য করা হয়েছে, তা নিয়েই কিন্তু পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার তিনি একজন প্রফেশনালি অধ্যাপক, তিনি যেভাবে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তাকে নিরক্ষর বলেছিলেন এবং বামপন্থী বলেছিলেন, তাতেই কিন্তু বেজায় অখুশি বিবেকানন্দ অনুগামীরা। তারাই পথে কিন্তু নেমেছেন, শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরা নয়, বহু সাধারণ মানুষও কিন্তু তারা মিছিলে পা মিলিয়েছেন। তাদের সকলেই দাবি অবিলম্বে সুকান্ত মজুমদারকে তাদের এই মন্তব্য থেকে সরে আসতে হবে এবং নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। এবং বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কয়েকজন নেতৃত্ব, যেটা বলছিলেন যে তারা হিন্দু ধর্মকে হিন্দু ধর্মের প্রচার করেন স্বামী, তারা কিন্তু স্বামী বিবেকানন্দকে চেনেন না, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না। অর্থাৎ যে হিন্দু ধর্ম কি তাই বিজেপির নেতৃত্ব জানেন না, তাই হিন্দু ধর্মকে আক্রমণ করা, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে আক্রমণ করা মানে একেবারে হিন্দু ধর্মকে আক্রমণ করা। সেই ইস্যুকে সামনে রেখেই তারা কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। এবং আমি দেখাতে অনুরোধ করবো এই মুহূর্তে কিন্তু সচিব মাজা ফুটবল পায়ে তিনি কিন্তু একেবারে রাস্তায় নেমেছেন, যা কিন্তু স্মরণকালে দেখা যায়নি যে রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে পথে নামবেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়নী ঘোষ থেকে শুরু করে সচিব মাজা সকলে মিছিলে কিন্তু পা মেলাচ্ছেন। এবং আমার ক্যামেরা পার্সনকে আর একটু ছবিটা দেখাতে বলবো যে কিভাবে তারা পথে নেমেছেন এবং কিভাবে তারা প্রতিবাদ করছেন। দেবজ্যোতি, সেক্ষেত্রে আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে, যেখানে একদিকে অমিত শাহ এসেছেন রাজ্য সফরে, তার বৈঠক রয়েছে, পাশাপাশি আজকের এই তৃণমূলের প্রতিবাদ মিছিল। সেক্ষেত্রে এটা কিন্তু একটা পাল্টা বিজেপিকেও চাপে ফেলার চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে। দেখো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের যে ইস্যু, তারা লোকসভা নির্বাচনে তাদের যে 35টি আসনের টার্গেট করেছেন, তা নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করছেন। এবং সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে পথে নেমেছেন। এবং দেখতে পাচ্ছ যে একেবারে মিছিলের সামনে শশী পাঁজা রয়েছেন এবং শান্তিরঞ্জন কুণ্ডু রয়েছেন এবং সায়নী ঘোষ রয়েছেন, শক্তিপ্রসাদ সিং রয়েছেন, মৃত্যুঞ্জয় পাল সহ তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার নেতৃত্বরা তারা রয়েছেন। তারা যেটা বলছেন যে আগে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যে মন্তব্য সুকান্ত মজুমদার করেছেন তার থেকে সরে আসুন, তারপর রাজনৈতিক পর্যালোচনা করবেন, তারপর 35 আসনের স্বপ্ন দেখবেন। এবং দেখো, উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে তারা এ রাজ্যে যে বর্তমান রাজনৈতিক অবস্থা, তাতে কিন্তু এ রাজ্যে অত্যন্ত সাংগঠনিকভাবে বিজেপি পিছিয়ে পড়েছে, সেই জন্য এইভাবে বিবেকানন্দর সম্বন্ধে মন্তব্য করা হচ্ছে। এবং স্বামী বিবেকানন্দকে তারা একেবারে যেভাবে অপদস্থ করেছেন এবং তাকে যেভাবে বামপন্থী বলেছেন, তাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সেটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মিছিলে কিন্তু এত পরিমাণ তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন, তারা কিন্তু দফায় দফায় তারা বাধার সৃষ্টি হচ্ছে মিছিলটি। এই মুহূর্তে মিছিলটি বিডন স্ট্রিট হয়ে এগিয়ে চলেছে স্বামী বিবেকানন্দের বাড়ির দিকে। এবং মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি বহু খবরেই ফিরছি এবং দেখাবো আপনাদের যে তৃণমূলের প্রতিবাদ মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। তৃণমূলের প্রতিবাদ মিছিলের দিকে নজর রেখেছি আমরা, আবারও দেখাবো আপনাদের সেই ছবি। ইতিমধ্যে শ্যামবাজার থেকে শুরু হয়েছে সেই মিছিল এবং সায়নী ঘোষ, শশী পাঁজার সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই মিছিল উপস্থিত রয়েছে। এবং স্বামী বিবেকানন্দকে অপমান করা হয়েছে, তার অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, সুকান্ত মজুমদার সেই কথা বলার পরে কিন্তু বিতর্কের ঝড় এবং বিতর্ক তুঙ্গে ওঠে। এবার পাল্টা প্রতিবাদের পথে নামলো
তৃণমূল, যুব তৃণমূল তারা প্রতিবাদ দেখাচ্ছে মিছিলের মাধ্যমে। মিছিলের মাধ্যমে কিন্তু সেই বার্তা তুলে ধরা হচ্ছে যে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, সেই দাবি জানানো হচ্ছে। এবং স্বামীজির ছবি ফুটবল হাতে পথে যুব তৃণমূল দেখাচ্ছে আপনাদের সেই ছবি, প্ল্যাকার্ড হাতে দেখা যাচ্ছে এবং ফুটবল হাতে দেখা যাচ্ছে শশী পাঞ্জা এবং শায়নী ঘোষ রয়েছেন মিছিলের একেবারে প্রথম সারিতে। মিছিল ক্রমশ এগিয়ে চলেছে রাজ্য জুড়ে, প্রতি ব্লক ও শহরে এই প্রতিবাদ মিছিল যুব তৃণমূলের। বিবেকবাণীতে সুকান্তর মন্তব্যে বিতর্কের ঝড়, তারপরেই প্রতিবাদের রাস্তায় যুব তৃণমূল, তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে মিছিলের মাধ্যমে দেখাচ্ছে আপনাদের সেই ছবি। ক্রমশ এগিয়ে চলেছে সেই মিছিল শায়নী ঘোষ এবং শশী পাঁচার নেতৃত্বে, সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। আমি আবারও চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, তুমি যেরকমটা বলছিলে যে মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে, দেখা যাচ্ছে শায়নী ঘোষ এবং শশী পাঁচা তারা রয়েছেন, তবে মিছিল থেকে কিন্তু যে বার্তা তৃণমূল দিচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেবজ্যোতি, শোনা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে দেখাচ্ছি আপনাদের যে ছবিটা, বিবেকানন্দকে নিয়ে মন্তব্য করায় বিতর্কের ঝড়, সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানাতে থাকে তৃণমূল। তিন জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডায়মন্ড হারবারে প্রতিবাদ, শ্যামবাজারে যে তৃণমূলের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে, পাশাপাশি মহেশতলাতেও তৃণমূলের প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন। প্রতিটা জায়গায় হাতে ফুটবল এবং স্বামীজির ছবির সঙ্গে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে শুরু হয়েছে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। সুকান্ত মজুমদার যে বিবেকানন্দকে নিয়ে মন্তব্য করেছিলেন, তারপরেই বিতর্কের ঝড় এবং সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানাতে থাকে তৃণমূল। এবং তারা পথে নামে এবার প্রতিবাদ মিছিলের মাধ্যমে। বেশ কিছু জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার, শ্যামবাজার এবং মহেশতলার ছবি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেরকমটা বলছিলে মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে, পাশাপাশি বহু জায়গাতে এই মিছিল শুরু হয়েছে, তবে মিছিলের মাধ্যমে যে বার্তা তুলে ধরা হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দাবি করা হচ্ছে আমি বিবেকানন্দ সম্বন্ধে এবং কুরুচিকর যে মন্তব্য তিনি যতক্ষণ না ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। এবং দেখো আজকে রাজ্যে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন, এই মুহূর্তে তাদের তৃণমূল অবস্থাতে কিন্তু শ্যামবাজার বাজার থেকে এই মিছিল শুরু হয়েছে। এখানে শায়নী ঘোষ রয়েছেন, এখানে শশী পাঁচা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা যেটা দাবি করছেন যে অবিলম্বে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে। এবং সেই দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা না রাস্তায় নেমেছেন এবং এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার তাদের নেতৃত্ব। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। দেখাচ্ছি আপনাদের রাজ্য জুড়ে যে প্রতিবাদ তৃণমূলে, যুব তৃণমূল তারা মিছিলের মাধ্যমে দেখাচ্ছে প্রতিবাদ। স্বামীজির ছবি ও ফুটবল হাতে প্রতিবাদ মিছিল যুব তৃণমূলের। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কতদূর মিছিল এগিয়েছে কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে মিছিলটি এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে সেটি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে গিয়ে শেষ হবে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে অবিলম্বে সুকান্ত মজুমদারকে ক্ষমা প্রার্থনা করতে হবে, যতক্ষণ না ক্ষমা প্রার্থনা করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এই মুহূর্তে মিছিলটি কিন্তু মিনার যে সিনেমা হল আছে সেই সিনেমা হলের সামনে পৌঁছেছে এবং একেবারে বিডন স্ট্রিটে যে স্বামী বিবেকানন্দের বাড়ি রয়েছে সেই বাড়িতে মিছিলটি শেষ হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাবি করছেন
যে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যে মন্তব্য করেছেন, তিনি যেভাবে তাকে বামপন্থী বলে আখ্যা দিয়েছেন, তিনি যেভাবে তাকে নিরক্ষর বলেছেন, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এদিকে অত্যন্ত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরছেন। কোন সময় তারা পথে নেমেছেন যখন কিন্তু রাজ্যে রয়েছেন জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহর মতো বিজেপির প্রথম সারির নেতৃত্ব, সেই সময় কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ, কারণ মিছিলে কিন্তু চোখে পড়ার মতো তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। শুধুমাত্র মিছিলের দিকেই নজর রাখবো, তুমি সঙ্গে থাকো, তবে আপাতত সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। বঙ্গ বিজেপির বৈঠকের দিকে নজর রাখবো। ইতিমধ্যে নিউ টাউনের হোটেলে যে বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হয়েছে, এবার কিন্তু প্রত্যেকেই ন্যাশনাল লাইব্রেরির দিকে তারা যাচ্ছেন, সেখানেও একটি বৈঠক রয়েছে। অর্থাৎ অমিত শাহের বঙ্গ সফর এবং যেখানে একাধিক বৈঠক, দফায় দফায় বৈঠক করছেন তিনি বঙ্গ নেতৃত্বের সঙ্গে, আমরা দেখলাম যেভাবে কোর কমিটির বৈঠক, এরপর যে নিউ টাউনের হোটেল সেখানে বৈঠক শেষ হয়েছে, এবার বঙ্গ নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা তারা ন্যাশনাল লাইব্রেরির দিকে যাচ্ছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, ক্রমশ ন্যাশনাল লাইব্রেরির দিকে তারা যাচ্ছেন এবং সেখানেও একটি বৈঠক রয়েছে। নিউ টাউনের হোটেলে যে বৈঠক চলছিল সেই বৈঠকে বিশেষ কিছু জনকে ডাকা হয়েছে এবং অনেকেই কিন্তু সেই বৈঠকে ডাক পাননি, সেক্ষেত্রে বেশ কিছু জল্পনা সামনে আসছে। তাহলে দলে গুরুত্ব কার বাড়ছে এবং কাদের গুরুত্ব কমছে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, নিউ টাউনের যে বৈঠক শুরু হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে, এখন কি জানতে পারছো? দেখো, নিউ টাউনের বৈঠকের পরে ইতিমধ্যেই কিন্তু চলে এসছে এখানটায়, তার চলে আসেন ন্যাশনাল লাইব্রেরির দিকে, এবং ইতিমধ্যে দেখা গেছে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং তাদের কোর কমিটির অন্যতম সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা কিন্তু চলে এসেছেন ন্যাশনাল লাইব্রেরিতে। এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি, যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি যারা দাঁড়িয়ে রয়েছেন এখানে সোশ্যাল মিডিয়ার টিমের বাইরেও যে সমস্ত উৎসুক বিজেপির কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু চলে আসবেন বিজেপির এখানে জেপি নাড্ডা এবং অমিত শাহ। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার দল এখানে দলের যারা কর্মী সমর্থকরা আছে তাদের সঙ্গে তিনি কর্মদান করছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন অমিত শাহ। ইতিমধ্যেই যেটা যতদূর জানা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু এই বৈঠকে, সেই বৈঠকের মধ্যে বৈঠকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বৈঠকের সিদ্ধান্তের মধ্যে যেমন একটি কোর কমিটি তৈরি করা হয়েছে রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে, 2024 লোকসভা নির্বাচন ইতিমধ্যেই যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে 35টি আসন, সেই 35টি আসনের মধ্যে ইতিমধ্যেই বিজেপির এখানে 18টি আসন আছে এবং এই 35টি আসনে কোন জায়গায় সংগঠন বেশি দুর্বল সেখানে কিন্তু প্রচার শুরু করতে হবে এবং সেই প্রচারে শুরু করে এবং কি সেই প্রচারের কি হবে অভিমুখ, সেই অভিমুখটাই কিন্তু ঠিক হবে এই সোশ্যাল মিডিয়ার আজকে যে বৈঠক, সোশ্যাল মিডিয়ার টিম এবং বিজেপির বিভিন্ন সংগঠনের যে নেতৃত্ব আছে তাদের নিয়ে বৈঠক, যেখানে অমিত শাহ, জেপি নাড্ডা থাকবে, কি হবে রণকৌশল তাকে দিতে হবে। ন্যাশনাল লাইব্রেরি বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন? দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি যেটা বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি চলে এসেছেন, এসেছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী এখানে চলে এসেছেন, কোর কমিটির অন্যতম সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় তারা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে, অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসবে। এছাড়াও বিজেপির বিভিন্ন জেলার যারা সোশ্যাল মিডিয়ার যারা নেতৃত্ব, সেই সোশ্যাল মিডিয়ার নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠকে চলে এসেছেন এবং অমিত শাহ বাংলায় দলের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 35 এবং সেই রণকৌশল নিয়ে কিন্তু এবার পথে এবং মাঠে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বৈঠক করেছেন বঙ্গ নেতৃত্বের সঙ্গে, দফায় দফায় সেই বৈঠক হয়েছে এবং এখনো পর্যন্ত জারি রয়েছে বৈঠক। বাংলায় শাসক তৃণমূলের সাংগঠনিক পরাক্রমের সঙ্গে পাল্লা দিতে বুথ ভিত্তিক সংগঠন গড়তে হবে, সেই লক্ষ্যে মাসাধিক কাল ধরে রীতিমতো রুটিন বানিয়ে কর্মসূচি দিয়ে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলায় এসে রুদ্ধদ্বার বৈঠক থেকে জেলা স্তরের নেতাদের নিয়ে হল সভা সবই করে গিয়েছেন, যার পোশাকি নাম বুথ সশক্তিকরণ অভিযান। দলের রাজ্য দপ্তরে বসে নেতারা সেই অভিযান কর্মসূচি নিয়ে ফলাও করে প্রচার করলেও তার বিশেষ এগোয়নি।
দলীয় সূত্রের দাবি, রাজ্যের প্রায় 60,000 বুথের অর্ধেকও পৌঁছতে পারেনি গেরুয়া বাহিনী। এদিকে রাজ্য নেতৃত্বের তরফে নাড্ডাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতে বাংলায় এসে গত নভেম্বরে ধর্মতলায় জনসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার 42টি আসনের মধ্যে 35টি আসনের টার্গেট ঘোষণা করে দিয়েছিলেন। এর আগেও নাড্ডাকে বেকায়দায় পড়তে হয়েছিল। রাজ্য নেতাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে 2021 সালে 294টি আসনের বিধানসভায় 200 আসনের জয়ের কথা বলে শেষ পর্যন্ত 77-এ থামতে হয় বিজেপিকে। বেহাল বঙ্গ বিজেপিকে বাগে আনতে তাঁর উপর্যুপুরি ব্যর্থতায় নাড্ডার ওপর নরেন্দ্র মোদী অমিত শাহরা বিরক্ত। বিরক্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের ওপরেও, কেননা বাংলায় এইসব সাংগঠনিক বিষয় তাঁদের দায়িত্ব। তবে শুধু বাংলায় কেন, নাড্ডা নিজের রাজ্য হিমাচল প্রদেশ ও বিএল সন্তোষের রাজ্য কর্ণাটকেও বিজেপি পর্যদস্ত হয়েছে কংগ্রেসের কাছে। উল্লেখ্য, সোমবার শাহ এবং নাড্ডা রাজ্যে এলেও সন্তোষ সংগঠনের কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও এবার গড় হাজির। দলীয় অনুশাসন মানলে বিজেপিতে অমিত শাহ প্রাক্তন সভাপতি, তাঁর কোনো পদ নেই। তা সত্ত্বেও অবাধ্য রাজ্য নেতৃত্বকে বাগে আনতে কড়া হেডমাস্টারের ভূমিকা পালন করতেই শাহের এই সফর। কেননা নাড্ডাকে কেউ ধর্তব্যের মধ্যে রাখেন না। এদিকে সর্বভারতীয় স্তরে রাজ্যভিত্তিক যে অবস্থা, তাতে আগামী লোকসভা ভোটে তাঁদের আসন কমবে বই বাড়বে না। তাই বাংলায় গতবারের পাওয়া 18টি আসন ধরে রাখায় যেখানে কঠিন, সেখানে বড় টার্গেট না দিলে দেশে মোট আসন প্রাপ্তিতে ঘাটতি পড়ার আশঙ্কা। মোদীর ক্ষমতায় ফেরা তাতে অনিশ্চিত হতে পারে, সেই ঝুঁকি এড়াতে মরিয়া মোদী শাহ। সাংগঠনিক নিয়ম রক্ষায় নাড্ডাকে শিখণ্ডী করে আদতে অমিত শাহকেই হাল ধরতে হয়েছে। দলের বর্তমান 17 সাংসদের মধ্যে অন্তত 7 জন বাদ পড়তে পারেন, বেশ কয়েকজন বিধায়ককে লোকসভায় প্রার্থী করতে পারে বিজেপি। এইসব নিয়ে দলে যাতে ঘোট না পাকে এখন থেকেই শাহ হুঁশিয়ার করে দিচ্ছেন নেতৃত্বকে। এত কাঠখড় পুড়িয়েও শেষ রক্ষা হবে কি না সংশয় রয়ে যাচ্ছে। কলকাতা টিভি। আবারও যুব তৃণমূলের প্রতিবাদ মিছিলের দিকে নজর রাখবো। ফুটবল হাতে এবং স্বামীজির ছবি নিয়ে তাদের যে মিছিল শুরু হয়েছে শ্যামবাজার থেকে ক্রমশ বিবেকানন্দের বাড়ির দিকে এগিয়ে চলেছে, সেই মিছিল শুধুমাত্র শহর কলকাতায় নয়, বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, ফুটবল হাতে শশী পাঁজা এবং শায়নী ঘোষ, তার সঙ্গে তারা এগিয়ে চলেছেন ক্রমশ বিবেকানন্দের বাড়ির দিকে যাচ্ছে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে সুকান্ত মজুমদার অসম্মানজনক কথা বলেছেন বিবেকানন্দের প্রতি, এবং তারই প্রতিবাদে এবার পথে নেমেছে যুব তৃণমূল নেতৃত্ব। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিবেকানন্দের পোস্টার হাতে এবং ফুটবল নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি এবং মিছিল ক্রমশ এগিয়ে চলেছে যুব তৃণমূলের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মিছিল কতদূর, কি দেখতে পাচ্ছ, ভিড়ের ছবি কেমন? দেখো, এই এই মিছিলটি এই মুহূর্তে ভাটার মোড়ের কাছে এসেছে। তৃণমূল কংগ্রেসের যে মিছিলটি স্বামী বিবেকানন্দকে যেভাবে বিজেপির রাজ্য সভাপতি অপমানজনক মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এই কর্মসূচিতে দেখো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি একেবারে লক্ষণীয়। এই মিছিলে যে ছবি দেখা যাচ্ছে, এখানে কোনো তৃণমূল নেতৃত্বের ছবি নেই, স্বামী বিবেকানন্দের ছবি হাতে, ফুটবল হাতে তারা মিছিলটি করছেন। ইতিমধ্যে মিছিলটি বিধান সরণি যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং এ রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে অবিলম্বে সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক মুহূর্তে তাদের এই মিছিলটি, যখন এ রাজ্যে আসন রফা নিয়ে আলোচনা করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, যেখানে উপস্থিত রয়েছেন অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডার মতো প্রথম সারির নেতৃত্ব, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেটা দাবি করছেন যে সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে নিরক্ষর এবং বামপন্থী বলে মন্তব্য করেছেন, তা কিন্তু স্বামী বিবেকানন্দকে অপমান করা, তারই প্রতিবাদে এই মিছিলটি এই মুহূর্তে বিধান সরণী এবং অরবিন্দ সরণীর সংযোগস্থলে মিছিলটি রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে শশী পাঁজা এবং শায়নী ঘোষ, তারা মাঝে মধ্যে ফুটবল পায়ে তারা মাঠে রাস্তায় নেমে পড়ছেন এবং সেখানে তারা প্রতিবাদ করছেন। অর্থাৎ যেভাবে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে মন্তব্য করা হয়েছে, সেটিকে অত্যন্ত রাজনৈতিক ইস্যু হিসেবে
তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কারণ স্বামী বিবেকানন্দের আদর্শে বাংলার মানুষ আদর্শিত, সেই জায়গাতে স্বামী বিবেকানন্দকে যেভাবে অপমান করা হচ্ছে তারই প্রতিবাদে এই মিছিল। তবে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে জেপি নাড্ডা বা অমিত শাহ তারা কোনো মন্তব্য করেননি। যেভাবে সুকান্ত মজুমদারের মতন একজন অধ্যাপক এবং দলের রাজ্য সভাপতি, তিনি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে ধিক্কার রাজ্য জুড়ে শুরু হচ্ছে। এবং দেখো ইতিমধ্যে মিছিলটি নটি বিনোদিনী যে মেমোরিয়াল আর্ট গ্যালারি রয়েছে অর্থাৎ সুটানগতি পরিষদ, সে তার কাছে এসে পৌঁছেছে। ধরো মিছিলের যে এখনো অর্ধেক পথ কিন্তু তৃণমূল নেতৃত্ব যারা শুরু করেছেন সেটা এখনো শেষ করতে পারেননি। কারণ মিছিলে উপস্থিতি চোখে পড়ার মতো তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার মিছিল মূলত এটি শান্তিরঞ্জন কুণ্ডু উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার নেতৃত্বে এই মিছিলটি। এবং উত্তর কলকাতার নেতা সচিব পাঁজা রয়েছেন, এছাড়াও মৃত্যুঞ্জয় পাল থেকে শুরু করে বিজেপির তৃণমূল কংগ্রেসের যে রাজ্য নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। এবং তাদের যেটা দাবি, অবিলম্বে সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তারপরেই কিন্তু তারা এই কর্মসূচি থেকে পিছপা হবেন। তবে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার এ নিয়ে মন্তব্য করেননি। তবে তাদের দলীয় বৈঠকে এ নিয়ে কিন্তু বেশ কিছুটা আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। তবে সেই সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদারকে কি বার্তা দিয়েছেন তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে দলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যেই অমিত শাহ বক্তব্য রাখতে যে জানিয়েছেন যে বাংলার সংস্কৃতি মনস্ক মানুষদের কাছে বাংলার মনীষীদের সম্বন্ধে মন্তব্য থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলো বলা উচিত বলেও তিনি বলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এখনো পর্যন্ত প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে প্রকাশ্যে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। যদিও বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি যে বৈঠক হচ্ছে সেখান থেকে সুকান্ত মজুমদারকে বেশ কয়েকটি মন্তব্য শুনতে হয়েছে, তবে এখনো পর্যন্ত প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব কোনো মন্তব্য করেননি। অর্থাৎ যেভাবে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে মন্তব্য করা হয়েছে বাংলার মানুষ কিন্তু ভালোভাবে সেই বিষয়টিকে নিচ্ছেন না। কারণ বিবেকানন্দের মতো মানুষ তার কথা মতাদর্শকে মেনে বাংলার সংস্কৃতি মনস্ক মানুষ চলে, তাকে যেভাবে নিরক্ষর এবং বামপন্থী বলা হয়েছে তা কিন্তু অত্যন্ত লজ্জার এবং বাংলা সংস্কৃতির সঙ্গে কোনো মতেই খাপ খায় না। অর্থাৎ বিজেপি তৃণমূল নেতৃত্ব যে দাবি করছেন যে হিন্দু ধর্মের কথা মুখে বারবার বলা হয় কিন্তু হিন্দু ধর্মের যারা পুরোধা তাদেরও সম্মান বিজেপি রাজ্য নেতৃত্ব করতে পারেন না, তাদের মুখে হিন্দু হিন্দু মানায় না। অর্থাৎ এ রাজ্য কিন্তু বহু জাতিক রাজ্য, এখানে কিন্তু বহু ভাষাভাষী মানুষের সমাগম রয়েছে এবং তারা একসাথেই বিভিন্ন উৎসব পালন করেন। সেই রকম একটি জায়গাতে সুকান্ত মজুমদারের মতো একজন অধ্যাপক তার এই মন্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরের দিকে নজর রাখবো, পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ, পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে অজয় এডওয়ার্ডস, হাম্র পার্টি প্রধান অজয় এডওয়ার্ডস, বৈঠকে হরকা বাহাদুর ছেত্রী এবং বিনয় তামাং। পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ, এবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে অজয় এডওয়ার্ডস। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক শুরু করেছেন অজয় এডওয়ার্ডস, হাম্র পার্টি প্রধান অজয় এডওয়ার্ডস এবং বৈঠকে হরকা বাহাদুর ছেত্রী বিনয় তামাং। হাম্র পার্টি প্রধান অজয় এডওয়ার্ডস, বৈঠকে হরকা বাহাদুর ছেত্রী এবং বিনয় তামাং। পাহাড়ের রাজনীতিতে এবার নয়া সমীকরণ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কোন দিকে যাচ্ছে পাহাড়ের রাজনীতি সেটাই কিন্তু দেখার, এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে অজয় এডওয়ার্ডস, হাম্র পার্টি প্রধান অজয় এডওয়ার্ডস তিনি বসেছেন বৈঠকে রাহুল গান্ধীর সঙ্গে। পাশাপাশি বৈঠকে রয়েছেন হরকা বাহাদুর ছেত্রী এবং বিনয় তামাং। আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে
অজয় এডওয়ার্ডস হাম্র পার্টি প্রধান অজয় এডওয়ার্ডস বৈঠকে রয়েছেন হরকা বাহাদুর ছেত্রী এবং বিনয় তামাং। তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ফোন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর, মুখ বন্ধ রাখার নির্দেশ অর্জুন সিংকে। চলতি বছরের নভেম্বরে খুন হন ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদব। ভিকি খুনে গ্রেপ্তার হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং। এরপরই ব্যারাকপুরে শুরু হয় রাজনৈতিক তরজা। ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মধ্যে চলতে থাকে চাপানোতর। অর্জুন সিং এর সমস্ত অপকর্মের হিসেব একটি ফাইলে বন্দি আছে বলে জানান বিধায়ক সোমনাথ শ্যাম। আমার কাছে একটি ফাইল আছে হলুদ রঙের, ওই ফাইল আমি খুলব, খুব শিগগিরই আমি খুলব, পালাবার জায়গা পাবেন না। ওই সব ফাইল আবর্জনায় ফেলে দিই বলে পাল্টা জবাব সাংসদ অর্জুন সিং এর। ও লাল ফাইল, কালা ফাইল, কালা পেপার, সাদা পেপার, সবকো পতা হে ইয়াহ কোন কালা সাদা লাল হরিয়র, এইসে এক আদমি কালা লাল ফাইল খোঁজ বলতা থাকে মেরে পাশে। দলের দুই নেতার আক্রমণ ও পাল্টা আক্রমণে অস্বস্তিতে রাজ্য তৃণমূল কংগ্রেস। তরজায় রাশ টানতে রাজ্য সভাপতির ফোন, সাংসদ অর্জুন সিংকে মুখ বন্ধ রাখার নির্দেশ রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। সুব্রত বক্সী মহাশয় যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল তৃণপতি লোক আছে এদের কথা উত্তর দেবার দরকার নেই। বিধায়ক সোমনাথ শ্যামের ক্ষমতা নিয়ে প্রশ্ন সাংসদ অর্জুন সিং এর। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের টিকিট দেন, সাফ জানান অর্জুন। পদাধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। দুই নেতার লড়াইয়ে ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামের পাশেই দাঁড়ালেন রাজ্য নেতৃত্ব, মত রাজনৈতিক মহলের। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি নির্দেশ দেওয়া হয়েছে অর্জুন সিংকে, কি জানতে পারছো? দেখো তুমি জানো, লাগাতার বেশ কয়েকদিন ধরে সাংসদ বনাম বিধায়কের যে দ্বন্দ্ব চলছিল তা ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। সাংসদ অর্জুন সিং বারবার দাবি করেছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন রকম কোনো স্টেপ নেওয়া হয়নি, কোনো বাধা দেওয়া হয়নি বিধায়ককে। এবং অবশেষে গতকাল রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি যিনি রয়েছেন সুব্রত বক্সী, তিনি ফোন করেন সাংসদ অর্জুন সিংকে এবং বলেন যে ঘটনা চলছে তুমি ইতিমধ্যেই মুখ বন্ধ করো এবং সাংবাদিক বৈঠক করে সেই ঘটনা তুমি প্রত্যেকে জানিয়ে দাও। তারপরেই আজ সকালবেলা সাংসদের তরফ থেকে একটি প্রেস মিট করা হয়। সেই প্রেস মিটের মাধ্যমে বলা হয় যে রাজ্য সভাপতির নির্দেশ থাকার জন্য তিনি আজ থেকে সম্পূর্ণরূপে বিধায়কের ব্যাপারে কোনো কথা বলবেন না বলে জানিয়ে দিয়েছেন ইন্দ্রানিধি। শুভজিৎ, সেক্ষেত্রে সাংসদকে তো নির্দেশ দেওয়া হয়েছে, বিধায়ককে কোনো নির্দেশ দেওয়া হয়েছে, তার কাছে কোনো বার্তা গেছে রাজ্য নেতৃত্বের? দেখো, বিধায়কের কাছে এখনো পর্যন্ত কিন্তু কোনো বার্তা যায়নি রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে বিধায়কের দাবি, খুব শীঘ্রই তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন এবং যে হলুদ ফাইলের কথা তিনি বলেছিলেন যে হলুদ ফাইল খুললে সাংসদকে জেলে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, সেই বিষয়ে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন। সেই একটি সাংবাদিক বৈঠক করবেন, সেই বৈঠক থেকে তিনি হলুদ ফাইল প্রকাশ করবেন। একেবারে অর্থাৎ যে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল তাতে হস্তক্ষেপ করতে হলো রাজ্য নেতৃত্বকে। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
নজর রাখবো যে খবরের দিকে। নিশ্চিন্তে রোদ পোহাতে দেখা যাচ্ছে একটি বাঘকে, উত্তরপ্রদেশের ঘটনা, এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্রামে ঢুকেছিল বাঘটি, সকালবেলায় আশ্রয় নিয়েছিল এক বাড়ির পাঁচিলে, বাড়ির মালিকের নজরে আসতেই চক্ষুচরক গাছ, মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান গ্রামবাসীরা। উত্তরপ্রদেশের পিলভিট জেলার আটাকোনা গ্রামের ঘটনা, গভীর রাতে টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে গ্রামে ঢুকে যায় বাঘটি, সকালবেলা তাকে দেখা যায় নিশ্চিন্তে পাঁচিলে গায়ে নিয়ে রোদ পোহাচ্ছে, মাঝে একবার আড়মোড়া ভেঙেও আশপাশ দেখে নেয়, ফের নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে বাঘ। এদিকে সেই বাঘ দেখতে ভিড় জমান গ্রামবাসীরা, খবর যায় বন দফতরের কাছে, প্রায় 12 ঘন্টা পর বাঘটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, তারপর উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, প্রথমে দেখা যাচ্ছে তাকে পাঁচিলের উপর বসে সে নিশ্চিন্তে রোদ পোহাচ্ছে, এবং তারপরেই বাঘটিকে বন দফতর ধরে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়, এমনটাই দেখা যাচ্ছে। চারটে চারদিক এখন এ পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত 3 7।